হ্যালো গাইস, মাই ড্রিম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো শেষ হয়ে গেল, কিন্তু এখন আমি তোমাদের সাথে কোনো নাড়ু রেসিপি শেয়ার করতে পারিনি। তো আজকে নিয়ে আসলাম তোমাদের সাথে তেমন একটি মজাদার, মুখে লেগে থাকা সুস্বাদু সুজি নাড়ু ও সন্দেশের রেসিপিটি, যার জন্য আমার লাগছে একটি বড় নারিকেল আমি বেটে রেখেছি, তার সাথে লাগছে 1 কাপ সুজি, তার সাথে লাগছে ডানো গুঁড়ো দুধ 1 কাপ, তুমি এখানে যে কোনো গুঁড়ো দুধই দিতে পারো, তার সাথে 2টি এলাচ এবং 400 গ্রাম চিনি। এতগুলো চিনি দেবো না, আমার পরিমাণ ছিল 400 গ্রাম। প্রথমে শুকনো খোলায় সুজিগুলো ভালো করে নিয়ে ভেজে নেব এবং সুজিগুলো অনবরত নাড়তে হবে যেন নিচে দাগ লেগে না যায়। সুজিগুলো নিচে দাগ লেগে গেলে সুজির কালার পরিবর্তন হয়ে যাবে এবং তা স্বাদেও ততটা ভালো লাগবে না। সুজিগুলো আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। অন্য একটি কড়াইতে আমি নারকেল বাটা নিলাম, তার সাথে পরিমাণ মতো চিনি নিলাম। চিনিগুলো নিয়ে ভালো করে মেখে দেব, সামান্য একটু জলও নিলাম। এটি ভালো করে মেখে নিতে হবে। এখানে একটি কথা আছে, নারিকেলটা যত মিহি হবে নাড়ু এবং সন্দেশটা তত মিহি হবে, মসৃণ হবে, যা মুখে দিলে একদম মুখের সাথে মিলিয়ে যাবে। তো ভালো করে আমি নারিকেলটি মেখে নিলাম এবং চুলার আঁচ মিডিয়াম রেখে আমার পুরো রেসিপিটি তৈরি করতে হবে। অনেক ধৈর্য সময় নিয়ে তৈরি করতে হয়। সন্দেশের জন্য নকশি সাজিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। এরপরে আমি এলাচির দানাগুলো মিহি করে গুঁড়ো করে খামির ভিতর দিয়ে দিলাম। একটু জল শুকিয়ে আসলে সেই ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে থাকলাম। অন্য একটি পাত্রে সামান্য জল নিয়ে 1 কাপ গুঁড়ো দুধ ভালো করে তরল করে নিলাম এবং এই তরল দুধটি আমি আবার খামির ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমি চুলার জ্বাল আরও কমিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকবো যেন নিচে পুড়ে গিয়ে লেগে না যায়। খুব সুন্দরভাবে মিহি করে নাড়তে হবে। আমার মা মাসিরা করতো কি, নারিকেলের সেই কাঠের আঁচি বলে, আঁচিটাকে এভাবে মিহি করে সুন্দর মসৃণ করে ওইটা দিয়ে নাড়তো যেন হাতে ব্যথা না লাগে। কিন্তু আমি তো সেটা ফেলে দিয়েছি, তাই আমি চামচ দিয়ে নাড়ছি। দেখুন, আমার নাড়ু তৈরি করার জন্য খামি প্রস্তুত হয়ে গেছে। কীভাবে বুঝবো আমরা খামি প্রস্তুত হয়ে গেছে, সেই জন্য দেখবো কড়াই থেকে খামি ছেড়ে দিচ্ছে এবং চামচের সাথে খামিটা লেগে যাচ্ছে। দেখুন, আমার নাড়ু তৈরি করার জন্য ডো তৈরি। তো আমি সমস্ত ডো একত্রে নিয়ে নিই, কিছুটা ডো পাটায় ঢেলে নিয়েছি এবং কিছুটা ডো একটি পাত্র দিয়ে ঢেকে রেখেছি যেন গরম ভাপটা বেরিয়ে না যায়, কারণ এটি দ্রুত করতে হয়, নইলে এইগুলো ছিঁড়ে যায়, তখন আর গোল হয় না, কোনো শেপটি তৈরি করা যায় না। তাই এই কাজে আমাকে সাহায্য করেছিল আরমি বাবু, তিনিও আমার সাথে সাথে হাত লাগিয়েছিল নাড়ু তৈরি করতে এবং সন্দেশ তৈরি করতে। নাড়ু হয়ে গেল, এবার সেই নকশি সাহায্যে কিছু খামি বসিয়ে সুন্দর সুন্দর সন্দেশ তৈরি করে নিলাম। আপনি চাইলে নিজের হাত থেকেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। দেখুন, তৈরি হয়ে গেল আমার নকশি সন্দেশ। নাড়ু তৈরি হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার সন্দেশও তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আরমি বাবু খুব সুন্দর নকশি সন্দেশ তৈরি করলো। আমি প্রথমে সাজের ভিতর একটি কিশমিশ নিলাম, তার সাথে আবার কিছু খামি দিলাম। খামিটা যতটা মিহি হয় তত কিন্তু সন্দেশটা সুন্দর হয়, পাশ থেকে ফেটে যায় না, তাই সেটি লক্ষ্য রাখতে হবে। এবং খামির উপর আরেকটি সাজ বসিয়ে সুন্দর একটি লাভ আকৃতির সন্দেশ তৈরি করে নিলাম। দুজনের ভালোবাসার চিহ্ন লাভ, সকল ভালোবাসা এইভাবে অটুট থাকুক। তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির নাড়ু এবং সন্দেশ। অনেকেই বলে যে আমরা নাড়ু বানাতে পারি কিন্তু তোমাদের মতো এত সুস্বাদু হয় না। দেখুন, আমি কিন্তু সেরকম বেশি কোনো উপকরণ দিইনি, খুব কম সময়ে উপকরণ দিয়েছি, চেষ্টা করুন আপনিও পারবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ আমি এই ইউটিউব চ্যানেল নিয়ে অনেক দূরে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই। তাই সঙ্গে থাকুন, টাটা।